প্রদেশ বিজেপির উদ্যোগে এই মুহূর্তে রাজ্য জুড়ে বিজেপির প্রায় প্রত্যেকটি মণ্ডল কমিটির নির্দেশে বুথ এলাকাগুলোর মধ্যে ব্যাপক সাড়া জাগিয়ে অমৃত কলসে করে মাটি সংগ্রহের প্রক্রিয়া চলছে। জানা গেছে এরপর একটা নির্দিষ্ট সময় করে গোটা রাজ্যের সবকটি জেলা থেকে মাটি সংগ্রহ করে অমৃত ভাটিকা নির্মাণের জন্য দেশের রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে। বৃহস্পতিবার নয়বনমালীপুর মণ্ডলের অন্তর্গত যে সমস্ত বুথ রয়েছে সেই সমস্ত বুথ থেকে মাটি সংগ্রহ করে নয়বনমালীপুর মণ্ডল অফিসে সেই মাটিগুলো এক বড় পাত্রের মধ্যে তুলে দিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন মেরা মাটি মেরা দেশ, অর্থাৎ আমার মাটি আমার দেশ। আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বান করেছেন যে আমাদের দিল্লিতে কর্তব্য পথ যেটা হয়েছে সেখানে একটি অমৃত বাটিকা নির্মাণ করা হবে, 75টি গাছ দিয়ে সেখানে অমৃত বাটিকা তৈরি করা হবে। তার প্রয়োজনীয়তা সেই মাটি দিয়েই অমৃত বাটিকা তৈরি হবে। তারই অঙ্গ হিসাবে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সমস্ত জায়গায় সরকারি তরফ থেকেও করছে। আমরা পার্টির তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেক বুথ থেকে আমরা এই মাটি প্রত্যেকের বাড়ি থেকে মাটি কালেকশন করব এবং আজকে সেটা আমাদের সমস্ত দুই দিনে আমাদের সমস্ত বুথের কার্যকর্তারা মিলে বাড়ি বাড়ি মাটি সংগ্রহ করে সেটা মণ্ডলে জমা হয়েছে এবং সেই মাটি মণ্ডল থেকে আগামী দিন জেলাতে যাবে, আজকেই জেলাতে যাবে। আর 15 তারিখ প্রত্যেকটা আমাদের সাংগঠনিক জেলা দশটা থেকে আমাদের এই কলস, অমৃত কলস আমাদের স্টেট অফিসে আসবে এবং পরবর্তীতে সেটা আমরা দিল্লিতে সেই অমৃত বাটিকা যেখানে নির্মাণ করবে সে তার জন্য আমরা এই মাটি সেখানে পাঠিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।